সালাম আলাইকুম, আমি আবির মেমুনি বলছিলাম। আমি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 6 ইয়ার্স। বেসিক্যালি আজকে আপনাদের কাছে আইবিআর এক্সিকিউটিভ এমবি সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আইবিআর এক্সিকিউটিভ সম্বন্ধে অনেকের ধারণা আছে বা অনেকের ধারণা নাই। বেসিক্যালি এই এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামটা এইভাবে ডিজাইন করা হয়েছে, যেটা হচ্ছে যে কারো যখন 5 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো হি অর শি ক্যান অ্যাপ্লাই ফর আইবিএ এক্সিকিউটিভ এমবিএ। এবং সেটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ, যেটা আমি পার্সোনালি ফিল করি, সেটা হচ্ছে যে ওইটা বছর 1 বছর 8 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম ওয়েন ইউ আর ওয়ার্কিং, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান গো ফর দ্য এমবিএ। এখানে অ্যাকচুয়ালি হ্যাম্পার হয় না। বেসিক্যালি এটা হচ্ছে যে মঙ্গলবার ক্লাস থাকে আর ফ্রাইডে স্যাটারডে ক্লাস থাকে। সো মঙ্গলবার আফটার অফিস আপনার এখানে জয়েন করতে পারেন, ক্লাস করতে পারেন, আর ফ্রাইডে স্যাটারডে তো অনেকেই অ্যাকচুয়ালি বন্ধ থাকে, সো ওইরকম সমস্যা হয় না। এবং ইনফ্যাক্ট এটা সুবিধা হচ্ছে যদি আপনি এইভাবে 3 দিন কন্টিনিউ করতে পারেন তখন 1 বছর 8 মাস শেষ হয়ে যাবে। বাট যদি এরকম হয় যে আপনার পারছেন না অন্য কোনো দিন, তো আপনি চাইলে এটা ফ্রাইডে বা স্যাটারডেতেও কন্টিনিউ করতে পারেন থার্ড ইয়ার কোর্সটা অফ করে। আর বেসিক্যালি যেহেতু আপনি এখন একটা কাজে কর্মরত আছেন, সো ইউ ডোন্ট নিড টু বি দ্যাট মাচ হারি টু কমপ্লিট দ্যাট কোর্স। আচ্ছা, আর এখানে যেটা সমস্যা হচ্ছে যে অনেকেই যেটা জানে না যে এক্সিকিউটিভ এমবিএ করার ফলে অ্যাকচুয়ালি কী সুবিধাটা হবে। বেসিক্যালি যেটা হচ্ছে যে এখন হয়তো অনেকেই আপনারা ব্যাচেলার্স কমপ্লিট করার পর নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছেন। সো এরকম হয় যে যখন একটা প্রমোশনের বিষয় আছে তখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেটিভ অ্যাডভান্টেজগুলো ক্যালকুলেশন করে, রিলেভেন্ট অ্যাডভান্টেজগুলো ক্যালকুলেশন করে। তো সেখানে দেখা যায় যে হয়তো বা আপনার এমবিএ নাই অথচ অন্য কারো এমবিএ আছে, সো সেই কারণে সে টপ লিস্টের দিকে, প্রায়োরিটি লিস্টে তার নাম থাকে। সো ডেফিনেটলি তখন একটা এমবিএ দরকার হয়ে যায়। অথবা দেখা যাচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট আটকে আছে, তখন একটা এমবিএ হলে একটু এখানে কিছু ইম্প্যাক্ট ফেলে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সেসব কারণে ডেফিনেটলি আপনি জবের পাশাপাশি এমবিটা করে ফেললে সেটা সুবিধা হবে। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে আমাদের কোর্সটা কীভাবে ডিজাইন করা হয়েছে, তো কেন আপনাদের এই কোর্সটা করলে সুবিধা হবে। বেসিক্যালি আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে এইভাবে যে আপনাদের ফ্রাইডেতেই হচ্ছে এটা ক্লাস থাকবে, অনলি ফ্রাইডে। সো উইচ অফ ইউ আর ওয়ার্কিং অন স্যাটারডেজ অ্যান্ড আদার ডেজ ডোন্ট নিড টু বি কাম হিয়ার ফর আদার ডেজ। আর এটা যেটা হচ্ছে যে আমাদের টোটাল 12টা ক্লাস থাকবে। 12টা ক্লাসের মধ্যে 8টা হচ্ছে ইংলিশে ফোকাস করে। এবং যেটা হচ্ছে যে আপনার এক্সিকিউটিভ এমবিএতে রিসেন্ট ট্রেন্ডে যেটা দেখা যাচ্ছে যে রিটেনের উপর অনেক বেশি এমফাসিস দেওয়া হচ্ছে, রিটেন ইংলিশের রিটেনের উপর। সো এখানে 8টা কোর্সের 8টা ক্লাসের মেইন ফোকাসই থাকবে ওই টপিকটার উপর। আর এছাড়া হচ্ছে বাকি 4টা হবে ফোকাস থাকবে সেটার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর, যেটা এক্সিকিউটিভ এমবিএতে আসে রিসেন্ট ট্রেন্ডে। এবং তারপরে 12টা ক্লাসের পর 3টা হচ্ছে ফুল লেন্থ মডেল টেস্ট থাকবে, যেটায় ডেফিনেটলি আপনি এক্সাম অ্যাপিয়ার হওয়ার আগে 3টা মডেল টেস্ট দিলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এটা হচ্ছে আপনি ফ্রাইডেতেও করতে পারতেন, যেটা হচ্ছে ফ্রাইডে সকালবেলা আপনি চাইলে করতে পারবেন এই কোর্সটা। আর এছাড়া যেটা সুবিধা হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে লাইক আপনি ভর্তি হইলেন, কয়েকদিন পর ক্লাস করে আপনি টাইম পাচ্ছেন না, তখন ড্রপ দিলেন, সো পরবর্তীতে লেটার অন আপনি এই কোর্সটা রিপিট করতে পারবেন। এবং এটা যেটা হচ্ছে যে ক্যাপসুল এডুকেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ, যেটা হচ্ছে যে আপনি ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড ইউর প্রিভিয়াস কোর্স, যেটা হচ্ছে ফ্রিতে হচ্ছে, আপনার কোনো পেমেন্ট এটার জন্য আর করতে হচ্ছে না। এবং আরেক যেটা হচ্ছে যে আপনি এরকমও যদি হয় যে আপনি পুরো কোর্সটা করলেন, তারপর হচ্ছে যে পুরো কোর্সটা করার পরও মনে হলো যে না আমি আরেকবার রিপিট করলে ভালো হতো, তখন আপনি সেম ফ্যাসিলিটির আন্ডারে এটা কভার করবে। তো এগুলি ছিল আমাদের এই ফিচার, মানে আমাদের এই নতুন নিউ অ্যাডিশন এই কোর্সটা সম্বন্ধে। আর বেসিক্যালি যদি আপনার আরও কিছু জানতে ইচ্ছা করে এই আইবিআর এক্সিকিউটিভের প্রিপারেশন সম্বন্ধে বা অন্য কোনো এমবিএ সম্বন্ধে কীভাবে প্রিপারেশন নিতে হয়, তখন সেটার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন, আমাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলও ফলো করতে পারেন, এবং আমাদের ফেসবুকে গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনি ফার্দার ডিটেলস অ্যাক্টিভিটিস অফ ক্যাপস্টোন এডুকেশন অ্যান্ড হোয়াট আদার কোর্সেস উই আর অফারিং সেই জিনিসগুলো দেখতে পারেন। আমাদের সাথেই থাকবেন, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ দেখা হবে।